আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইসহাক আলী ফাজল ডিগ্রি মাদ্রাসায় অনলাইন ক্লাস 20 তারিখ 10 মাস 2020 ক্লাস করতে যাচ্ছি। আজকের পঠিত বিষয় হচ্ছে আরবি সাহিত্য নবম শ্রেণীর জন্য। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আরবি প্রভাষক ইসহাক আলী ফাজল মাদ্রাসা। আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে লেখা আছে আন-নাসুল মাদরুস, অর্থাৎ পঠিত বিষয়। পঠিত বিষয় থেকে আজকে আমরা আলোচনা করব, যেটাকে নসে মাদরুস বলা হয়, ইংরেজিতে বলা হয় সিন। তো সিন এ পঠিত বিষয়গুলো থেকে কিছু উদ্ধৃতি থাকে, সেই উদ্ধৃতি থেকে আমরা 20 নম্বরের অ্যান্সার করতে হয়। সেজন্য এটার অনুবাদটা আমাদের জানা জরুরি। অনুবাদ না জানলে আমরা সেগুলোর উত্তর দিতে পারবো না। তো এই উদ্ধৃত অংশটুকু আমরা নিয়ে এসেছি আরবি সাহিত্যের নবম দশম শ্রেণীর প্রথম পাঠ ইবাদতুল্লাহ বিল ইখলাস থেকে। আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে লেখা আছে অনুবাদ, এর অনুবাদ করব। উদ্ধৃতি আছে, আমার আল্লাহু জাল্লা ওয়ালা নবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবুদুহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদতিহি। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব খেয়াল করে অর্থগুলো জানবে, প্রতি শব্দের অর্থ বলা হবে, আর তোমরা বাড়িতে সেটাকে প্র্যাকটিস করে রপ্ত করবে। কারণ অনুবাদ না জানলে এই ছোট প্রশ্ন, 20 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না। তো এই জন্য আজকে অনুবাদ অর্ধেকটা, এবং আরেক দিন পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরও অর্ধেক অনুবাদ করব। আমরা দেখতে পাচ্ছি, আমার আল্লাহু জাল্লা ওয়ালা নবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবুদুহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদতিহি মিন জামিয়ে আনওয়াই শিরকি সগীরহা ওয়া কবীরহা ফাল ইখলাসু আন ইয়াজআলাল মুসলিম কুল্লু আমালিহি সুবহানাহু ইবতাগা মারযাতিহি ওয়ালাইসা তলাবান লিরুয়া ওয়াসসুমা ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস ওয়া ইয়াতাহাদাসু আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু ওয়া ইয়াসনু আলাইহি ফাআলা আল মুসলিমি আন ইউখলিসান নিয়্যা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাহু আল্লাহু মিনহু লিআন্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশর্তাইন আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকুর অনুবাদ আমরা আজকে জানব। আমার আল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমারা মানে নির্দেশ দেওয়া, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। আমার আল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জাল্লা ওয়ালা যিনি মহান এবং সুউচ্চ, নাবিয়াহু তার নবীকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়াবুদুহু যেন তার ইবাদত করা হয়, যেন তিনি তার ইবাদত করেন, ফি হালি কাউনিহি যে কোনো অবস্থায় তিনি হন, ফি মানে মধ্যে, হাল মানে অবস্থা, কাউনিহি তিনি হন, মুখলিসান লাহু একনিষ্ঠ তার জন্য, মুখলিসান মানে একনিষ্ঠ, লাহু তার জন্য অর্থাৎ আল্লাহ তাআলার জন্য, ফি ইবাদাতিহি তার ইবাদতের ক্ষেত্রে, মিন জামি আনওয়াই শিরকি মিন থেকে জামি সমস্ত প্রকার, সমস্ত আনওয়া মানে প্রকার, শিরকি শিরিক থেকে, সকল প্রকার শিরিক থেকে বেঁচে, এই কথাটা বাড়িয়ে বলতে হবে, বেঁচে বা বেঁচে থাকার মাধ্যমে, সগীরিহা ছোট শিরিক হোক তার, সগীরিহা মানে তার ছোট অর্থাৎ শিরিকের ছোটটা হোক, ওয়া কাবীরিহা তার বড়টা হোক, ছোটটা থেকেও বাঁচতে হবে, বড়টা থেকেও বাঁচতে হবে, তারপরে এখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তার নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ফাল ইখলাসু, সুতরাং ইখলাস আইয়াজআলাল মুসলিম, মুসলমান বানাবে, কুল্লা আমালি তার আমলগুলোকে বানাবে মানে করবে, ইখলাসের সংজ্ঞা দেওয়া হচ্ছে, ফাল ইখলাসু, সুতরাং ইখলাস হচ্ছে আইয়াজআলাল মুসলিম, মুসলমান বানাবে বা করবে, কুল্লা আমালি তার প্রত্যেক আমল, সুবহানাহু তাআলা আল্লাহ তাআলার জন্য, ইবতিগা মারযাতিহি তার সন্তুষ্টি অর্জনের জন্য, সুবহানাহু মানে তিনি পবিত্র অর্থাৎ আল্লাহ তাআলা বোঝানো হয়েছে, ইবতিগা মারযাতিহি তার সন্তুষ্টি অর্জনের জন্য, ওয়ালাইসা তলাবান আর ওয়া এবং বা আর, লাইসা তলাবান সে অন্বেষণ করবে না, রিয়া, রিয়া মানে মানুষকে দেখানোর জন্য, ওয়াসমা
সুমা মানে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য অথবা মানুষকে শোনানোর জন্য সেটা হবে না। ওয়ালাইসা আর নয় তলাবান, অন্বেষণ লিরুয়া মানুষকে দেখানো, অসুমা এবং শোনানো। ফাহুয়া লা ইয়ামালু, সুতরাং সে ইবাদত করবে না বা আমল করবে না। ফা হুয়া, ফা মানে সুতরাং, হুয়া সে, লা ইয়ামালু আমল করবে না, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর জন্য, ওয়ায়া তাহাদ্দাসু আন আমালিহি এবং তারা বলাবলি করবে। হাদ্দাসা ইউহাদ্দিসু, সরাফা ইউসারিফ ভাবে তাফিল থেকে পরস্পর বলাবলি করা। ওয়ায়া তাহাদ্দাসু আর তারা বলবে, বেশি বেশি বলবে, বারবার বলবে, আন আমালি তার এই আমল ব্যাপারে, আমলের ব্যাপারে মানুষ বলবে, এই উদ্দেশ্যে সে আমল করবে না। ওয়ামদুহু এবং তার প্রশংসা করবে এজন্য নয়, ওয়াসনু আলাইহি এবং তার গুণকীর্তন করবে এজন্য নয়, ও এবং ইয়াসনু গুণকীর্তন করবে আলাইহি তার এই আমলের উপর, তার তার জন্য, এজন্য সে আমল করবে না। কেন করবে? শুধু করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, একমাত্র আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ, ইবতিগা মারজাতিহি তার সন্তুষ্টি অন্বেষণের জন্যই ইবাদত করবে। তারপরে অনুবাদ হচ্ছে ফাআলাল মুসলিমি, সুতরাং মুসলমানের উপর, উপর কি কর্তব্য? আলা যদি আসে জাবিল উকুলের মধ্যে, জাবিল উকুল মানে যার আকল আছে, তো মানুষ জাবিল উকুল, মুসলমান জামিল জাবিল উকুল, আকল আছে, তার উপরে কর্তব্য, এই কথাটা বলতে হবে, কর্তব্য। ফাআলাল মুসলিমি, মুসলমানের উপর, সুতরাং মুসলমানের উপর বাড়ায় বলতে হবে কর্তব্য, যেহেতু জাবিল উকুলের উপর আলা এসছে, আলা সেলা। আই ইয়াখলিসান নিয়া, সে নিয়তকে খালেস করবে, ভেজালমুক্ত করবে, একনিষ্ঠ করবে, ফি কুল্লি আমালিন সব আমলের মধ্যে, ফি মানে মধ্যে, কুল্লি মানে সকল, আমল মানে আমলের মধ্যে, ইয়াকুমু বিহি যেটা সে প্রতিষ্ঠা করবে, যে আমলটাই সে প্রতিষ্ঠা করবে, হাত্তা এমনকি, ইয়াতাকাব্বালাহুল্লাহ আল্লাহ সেগুলোকে কবুল করবেন, ইয়াতাকাব্বালাহুল্লাহ আল্লাহ ইহাকে কবুল করবেন, আল্লাহু আল্লাহ মিনহু তার পক্ষ থেকে, লিআন্নাল আমালা এজন্য যে আমালসমূহ, আমলের বহুবচন হল আমালা, লিআন্নাল আমালা এজন্য যে আমলসমূহ, লা তুকবালু কবুল হয় না, ইল্লা বিশরতাইন দুই শর্ত ব্যতীত। তার এক নম্বর হচ্ছে আল ইখলাসু, এখলাস বা একনিষ্ঠতা, দুই নম্বর হচ্ছে ওয়াল মুতাবাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, অনুকরণে সে ইবাদতটা হইতে হবে। রসুলের অনুসরণ বা অনুকরণে যদি ইবাদত না হয় তাহলে কবুল হবে না। তেমনিভাবে নিয়ত বা এখলাস যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা না হয় তাহলে ইবাদত হবে না। এখন এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসবে, আমরা সেগুলো পরে আলোচনা করব। আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। তোমরা অনুবাদটা আরও ভালো করে গাইড থেকে, নোট থেকে এবং আমার এই ভিডিও থেকে তোমরা ইনশাল্লাহ শিখে নেবা। আমি পরবর্তী ক্লাসে পরবর্তী অনুবাদটুকু বলবো এবং ধারাবাহিকভাবে একটি একটি করে প্রশ্ন আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।